চা শ্রমিকদের ভ্যাকসিনেশন নিয়ে জেলা শাসকের সঙ্গে মঙ্গলবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতির। এদিন সমিতির একদল জেলায় প্রায় 25,000 ক্ষুদ্র চা বাগানে স্থায়ী এবং অস্থায়ী শ্রমিকদের জন্য কোভিড-19 ভ্যাকসিনেশনের স্বার্থে বৈঠকে বসেছেন। সমিতির পক্ষ থেকে চা শ্রমিকদের ভ্যাকসিনেশনের বিষয়কে গুরুত্ব আকারে দেখার জন্য এক পাইলট প্রজেক্ট হিসেবে ময়নাগুড়ি 3টি এবং সদর ব্লকে 2টি ভ্যাকসিনেশন কেন্দ্রের প্রস্তাব দেওয়া হয়েছে। জেলা শাসকগুলি দ্রুত সরকারি ফরম্যাট অনুযায়ী 45 থেকে 60 বছরের ঊর্ধ্ব শ্রমিকদের তালিকা নিতে বলেছেন এবং তিনি জানিয়েছেন জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী এমনটাই জানিয়েছেন। কি জানিয়েছেন এই প্রসঙ্গে জলপাইগুড়ি ক্ষুদ্র চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী শুনব। আজকে আমরা এখানে জলপাইগুড়ির যারা স্মল টি গ্রোয়ার অ্যাসোসিয়েশনের যারা আছেন তারা আমরা সবাই এসেছিলাম আজকে, এবং প্রজেক্ট গার্ডেনের প্রতিনিধিরা গিয়ে ম্যাডামের সাথে দেখা করলাম, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। তার কারণটা হচ্ছে জলপাইগুড়ি জেলাতে প্রায় ছোট বাগান আছে 25,000-এর উপরে ছোট। এবং হাই, ম্যাম মিনু, ডিজিটাল বাংলা কি খবরে দেখনে কে লিয়ে ফেসবুক পর হামারা পেজ লাইক কিজিয়ে আর ইউটিউব পে হামারা চ্যানেল সাবস্ক্রাইব কিজিয়ে সাথে বেল আইকন দবায়ে। প্রজেক্ট গার্ডেন মিলে যেখানে ওয়ার্কারের সংখ্যা প্রায় 60,000, এরা একটা বড় ভানাবল সেকশন, কারণ এদেরকে এরা কিন্তু সুপার স্প্রেডার তকমা যখন মানে পেয়ে গেছে এরা, এবং এদের দ্বারা কিন্তু শুধু এরা না, এদের যে আশেপাশে মানুষ তারাও কিন্তু দারুণভাবে আক্রান্ত হতে পারে। এবং আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা একটা প্রস্তাব দিয়েছি যে আমরা ময়নাগুড়িতে 3টে ক্যাম্প এবং জলপাইগুড়ি সদরে 2টো ক্যাম্প করব শ্রমিক এবং যারা ক্ষুদ্র চাষী তাদের নিয়ে। এটা ম্যাডাম এটার মান্যতা দিয়েছেন, উনি বলেছেন আপনারা লিস্টটা দিয়ে দিন, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকসিন অনুযায়ী আমরা আপনাদেরকে একটা প্রক্রিয়া শুরু করব। জেলা প্রশাসনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই, এবং বাংলা কোভিডে জয়ী হবেই, ভারতবর্ষ জয়ী হবে, এই টার্গেট নিয়ে আমরা একটা মহান কাজে সবাই মিলে অগ্রসর হয়েছি। আশা করছি জেলা প্রশাসনের সাহায্য পেয়ে, রাজ্য সরকারের সাহায্য পেয়ে আমরা আমাদের এই কাজটাতে অনেকটাই সফল।